ধর্ম যার যার উৎসব সবার, আওয়াজ লাগাই বলেন নাউজুবিল্লাহ। যদি তাই হয় তাহলে আমি বলবো বড়গাছি বাজারের যত ব্যবসায়ী আছে, ব্যবসা যার যার, মুনাফা সবার দিবেন। তাহলে আমি বলবো আবাদ যার যার, ফসল সবার। তাহলে আমি বলবো চাকরি যার যার, বেতন সবার। তাহলে আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। আরে মিয়া, ওই জায়গায় যদি না হয় তাহলে ধর্মের বেলায় কেমন করে এটা মানা যায়? কোরআন তো বলে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বিষয়ে কোনো জোরাজোরি নাই, যার যার ধর্ম শেষে পালন করবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান মুসলমানের ধর্ম শান্তিভাবে পালন করবে। আমাদের বাংলাদেশ হচ্ছে, আমাদের বাংলাদেশ হচ্ছে আমরা সম্প্রীতির দেশ। কথা বলুন ঠিক কিনা? আমরা সম্প্রীতির নজির প্রদর্শন করেছি পৃথিবীর বুকে, আমাদের মসজিদের সঙ্গে, আমাদের মসজিদের সঙ্গে মন্দিরের মণ্ডপ রয়েছে। কিন্তু কখনো মন্দিরওয়ালারা মসজিদের উপর আক্রমণ করে নাই, মসজিদওয়ালারা মন্দিরের উপর আক্রমণ করে নাই। চিল্লা বলুন ঠিক কিনা? আমরা সম্প্রীতি ভালোবাসা নিয়ে চলতে পছন্দ করি, আমরা ভালোবাসা নিয়ে চলি। তাদের ধর্ম তারা পালন করবে, কোরআনের শিক্ষা এইটা। লা ইকরাহা হাফিদ্দিন, জোর করে কারো উপরে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। যার যার ধর্ম তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। যার ধর্ম সে পালন করবে, যার উৎসব সে পালন করবে। তুমি মুসলমানের সন্তান, তোমার পূজার মণ্ডপে কী কাজ আমাকে একটু বুঝাও। কথা বলুন ঠিক কিনা? সেটাতে তুমি মুসলমান কেন যাবা? সেটা তো তোমার উৎসবের বিষয় নয়, সেটা যাদের উৎসবের বিষয় তারা করতেছে, তোমার সেখানে কি? তুমি হারাম জায়গার ভিতরে গিয়ে নিজের ইমান নষ্ট করছো। এ চোখ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত, এটা তোমাকে পূজার মণ্ডপ দেখার জন্য আর পূজার মণ্ডপে গিয়ে নারী দেখার জন্য দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? আজ তুমি তোমার ঐতিহ্যকে ভুলে গেছো, আজ তুমি তোমার নৈতিকতা বোধকে ভুলে গেছো, আজ তুমি কি সেটা তুমি নিজের পরিচয় ভুলে গিয়ে আজ তুমি মুসলমান হয়ে পূজার মণ্ডপে মণ্ডপে ঘুরো। এইটা তোমার কাছে মজা লাগে, এইটা তোমার কাছে ভালো লাগে? কপাল পোড়া মুসলমান আজ বুঝবি না, বুঝবি কাল, কপাল থাপড়ে বিয়ার পারবি কাল। তার মধ্যে থেকে পাইতারার তো শেষ নাই, আবার দেখি জামালপুরের এমপি সাহেব রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে দিবে। কোথায় থেকে আর এই স্পর্ধা পায় আমার জানা নাই, কোথায় থেকে আর এই সকলের কথাবার্তাগুলো বলার স্পর্ধা পায় আমার জানা নাই। আরে যেই বঙ্গবন্ধু ইনশাল্লাহ বলে স্বাধীনতার ডাক দিয়েছিল যে বঙ্গবন্ধুর আদর্শ ইসলামকে সরায় ফেলতে হবে, আর ইসলামকে যদি সরাইতেই হতো তাহলে বঙ্গবন্ধু কখনো ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতো না। তুই বেটা গাদ্দার, তুই বেটা গাদ্দার, তুই বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে গাদ্দারি করতেছিস। জনগণ এদেরকে মনে রাখবে এবং সময় আসলে জনগণ এদেরকে দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। এদের দাবি পুঙ্খানুরূপে বুঝে নিতে চায়, কথা বলুন ঠিক কিনা? এদেশের সরকারকে, এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, এদেশের এই রাষ্ট্রীয় আইনকে, এদেশের জনগণের নৈতিক অধিকার বুঝিয়ে দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক।